আপনি তো দেখছি আমার অ্যাডভেঞ্চারের নেশাটাকে আরো উস্কে দিচ্ছেন মিসেস মিত্র। বেঙ্গলস্কোপের দর্শকদেরকে স্বাগত। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এই থ্রিলারটাকে লেখককে নিয়ে, সে লেখক গল্প লেখে, যাকে নিয়ে গল্প লেখে সে মারা যায়, এই করতে করতে থ্রিল তৈরি হয়। তারপর কি হলো সেটা দেখতে হবে আমাদের। হঠাৎ করে এরকম সাইকোলজিক্যাল ভাবনা চিন্তাটা কেন? আমার মনে হয় থ্রিলার তো নানা ধরনের হয়। এবার যদি আমরা থ্রিলারে মনের লেয়ার তৈরি করতে পারি তাহলে থ্রিলারটা ইন্টারেস্টিং হয়। এক দু ধরনের থ্রিলার হতে পারে, একটা অ্যাকশন ওরিয়েন্টেড, একটা ভাবনা ওরিয়েন্টেড। আমার কাজে ভাবনার ছাপ থাকে একটা, তো ভাবনা ওরিয়েন্টেড করলে সাইকোলজিক্যাল থ্রিলার করতে হবে আমাকে। অ্যাকশন মারপিট আমি করতে পারবো না, তো সেই জায়গা থেকে তৈরি করা। ইমানদি হচ্ছে এবার প্রথম কাজ করলাম, তো কেমন এক্সপিরিয়েন্সটা কেমন? ব্রিলিয়ান্ট। মানে ইমান প্রথমত খুব ভালো স্টুডেন্ট, এবং যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম অভিনয় করেছে। তো ইমন যে নিজে পারফর্মার, তাই আমার কোনো অসুবিধা হয়নি ওর সঙ্গে কাজ করতে। কখন মনে হয়নি প্রথমবার কাজ করছে, ও রোলটা খুব ইম্পর্টেন্ট সিনেমাতে। আর মনে হয় দর্শক এটাকে অন্যভাবে দেখবে। বেঙ্গল স্কুলের দর্শককে বললো আপনারা ভালো কন্টেন্ট দেখুন, আপনারা ভালো কন্টেন্ট অ্যাপ্রিসিয়েট করুন, এবং আপনাদের চ্যানেলে যারা দেখছেন রেগুলারলি তারা চ্যানেলকে মানে কি পৃষ্ঠপোষকতা করুন এবং রেগুলার দেখুন ভালো কাজ। সব চরিত্র ক্লিক থেকে রিলিজ করছে 21 ফেব্রুয়ারি সোমবার, এবং তারপর থেকে আপনারা রেগুলার স্ট্রিমিং পেতে পারেন। এখানে তোমার ক্যারেক্টারটা সম্বন্ধে তো দর্শক, এখানে খুব ছোট করে বলি আমি লেখকের প্রেমিকা, তাই প্রেমিকারা যেমন হয় সব কিছু জানতে চায়, মানে বউ আর প্রেমিকা দুটো তো আলাদা বিষয়, তাই এখানেও এই দুটো আলাদা বিষয়। সো লেখকের গল্প নিয়ে মানে সব কটা স্টোরি এসে লেখক বলে, মানে এইরকম আর কি, ওদের ডিসকাশনস হয় এন। সো বেশি রিভিল করতে পারবো না, ডিরেক্টর বারণ করেছে, বাট সব জানতে হলে দেখতে হবে সব চরিত্র। প্রথম কাজ তোমার ক্লিকে? হ্যাঁ, আমার ক্লিকের জন্য এটা প্রথম কাজ। একটু এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো আমাদের সাথে, যে এই যে এতদিন ধরে যে তুমি করলে, তো সেই একটু করে। এটা আমার হঠাৎ করেই পাওয়া, যেটা মিকিদা বলছিল, তো সব হঠাৎ করেই ক্লিক করে গেল উইথ ক্লিক। সো তারপরে এসে দেখলাম নাকি এই ডাউন টু আর্থ পিপল, মানে খুব ভালো একটা মজার এক্সপিরিয়েন্স হলো। আর নীরজজি, আকাশজি, বিকাশজি, সবাই, এভরিবাডি ইজ লাইক, দে নট লাইক প্রডিউসার্স, দে লাইক ভেরি সুপার কুল, লাইক ডাউন টু আর্থ পিপল। আর ইট ওয়াজ লাইক গ্রেট টু ওয়ার্ক উইথ ক্লিক। আমি আবার ফিউচারে কাজ করতে চাই। দেবাশিসদার সাথে কি এর আগে কখনো কাজ করেছো? না, দেবাশিসদার সাথেও আমার এটা প্রথম কাজ। দেবাশিসদার অ্যাসোসিয়েট অর্কদার সাথে আমরা একটা কাজ করেছি রিসেন্টলি ন্যায়, বাট এটা অর্কদার থ্রু দিয়েই আই মেট দেবাশিসদা, সো ইটস লাইক গ্রেট। সব চরিত্রের আরও একজন কলাকুশলীকে পেয়ে গেছি, তো তুমি এখানে বলো যে তোমার এখানে কি রোল সেটা একটু। আমার রোলটা একজন পুলিশ অফিসার, দেবব্রত সেন। আর এখানে একটা ইনসিডেন্ট ঘটে এবং তারপরে ইনভলভড হয়ে যায়, তারপরে বলা যাবে না, আমি সবাইকে এটাই বলছি কারণ স্পয়লার হয়ে যাবে। 21 তারিখে ক্লিকে সিরিজটা আসছে, প্লিজ দেখুন সবাই, সাবস্ক্রাইব করে নিন ক্লিক, তাহলেই দেখতে পারবে। ক্লিকে এটা আমার প্রথম কাজ, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমার, ফার্স্ট টাইম উইথ ক্লিক, সো ইয়েস, ভেরি ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। প্রথম আমার প্রশ্ন থাকবে যেটা, যে এটা কততম সিরিজ চলছে? এটা আমাদের 14 সিরিজ। ইমান আর কি বলবো, আলাদা, ইটস আ ভেরি বিগ অনার ফর মি অ্যান্ড আস অ্যাকচুয়ালি, আমাদের প্রোডাকশন হাউসের জন্য, যে স্যার যেটা বললো। আর এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অনগ্রাউন্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যেটা প্রথমত আমাদের যা কাস্ট আছে, প্রত্যেকে তুখোর অভিনেতা এবং সিনিয়র অভিনেতা, তার মধ্যে একজন রয়েছে যে ডিবিউট করছে, সে ফিগার ওয়াইজ অনেক বড়, কিন্তু অভিনেতা মানে অভিনেত্রী হিসাবে তার প্রথম ডেবিউট ইমন। সব চরিত্রের আর এক কলাকুশলীকে পেয়ে গেছি, তুমি একটু ওখানে তোমার ক্যারেক্টারটা একটু দর্শকদেরকে বল। আমি হচ্ছে সীমা, সীমা অবিনাশের স্ত্রী, এবং আমরা সীমা চরিত্রটা সকলের কাছে খুবই কমন হবে, তার কারণ আমরা এইরকম ধরনের চরিত্র সোশ্যালি দেখতে পাই অনেক, যারা মানে প্রচণ্ড অবদমিত, মানে তাদেরকে সাপ্রেস করতে 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 তারপরেও তারা বাচ্চাকে মানুষ করছে, তারা হাজব্যান্ড দেখছে, তারা ফ্যামিলির সব কাজ করছে, এবং ছোটোখাটো নিজেদের যদি কোনো মানে একটুও ভালো লাগা থাকে যে এটা আমার ভালো লাগছে, সেটা বলতে গেলেও যখন তার হাজব্যান্ড তাকে চাপিয়ে দেয় যে না, দেন ওই চরিত্রটা হচ্ছে সীমা, মানে একদমই লো 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 একটা একজন একজন ক্যারেক্টার, মানে একটা একটা চরিত্র। ক্লিকের আগে আমি আর একটা সিরিজ করেছি, ড্রিম বুটিক, সেটা বছরখানেকের বেশি, এটা আমার সেকেন্ড কাজ উইথ ক্লিক। সব চরিত্র এখানে তোমার ক্যারেক্টারটা একটুখানি দর্শক। এখানে আমার চরিত্রটার নাম হচ্ছে অবিনাশ মিত্র, যে একজন লেখক,
একটু কমপ্লিকেটেড চরিত্র, কারণ একে এক কথায় ভালো বা খারাপ এরকম বলা যাবে না, ভালো খারাপের মিশিয়ে আর কি। একটা রক্ত মাংসের চরিত্র যেরকম রিয়েলিটিতে হয় সেই ধরনেরই একটা চরিত্র। একটু জীবনে কতগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেরকমই একটা ফেজে ওর সাথে কী কী ঘটছে তাই নিয়ে এই সিরিজটা। আমি দর্শকদের বলবো যে এই সব চরিত্র এটা আমরা পুরো টিম খুব অনেস্টলি বানাবার চেষ্টা করেছি। আমি যে ধরনের চরিত্রে এর আগে অভিনয় করেছি তার থেকে একটা অন্য চরিত্র, কতটা করতে পারবো সেটা লোকে দেখে বলবে পেরেছি কতটা, কিন্তু চেষ্টা করেছি। এবং আমি বলবো যে ক্লিকে এটা দেখুন এবং আপনাদের যা ফিডব্যাক ভালো খারাপ যাই হোক না কেন সেটা আমাদের একটু জানান, কতটা সাড়া ফেলতে পারবে দর্শকদের মধ্যে। এবার ট্রেলার তো তুমিও দেখলে, তোমার কীরকম লাগলো তুমি সেটা জানো। আমার আমার আমি যখন স্ক্রিপ্টটা পড়েছিলাম এবং আমার চরিত্রটা পড়েছিলাম আমার তখনই খুব ইন্টারেস্টিং লেগেছিলো। হ্যাঁ, এবং আমার মনে হয় যে যারা দেখবে, এবার থ্রিলার তো প্রচুর হচ্ছে কিন্তু এইটা অন্য ধরনের থ্রিলার, এখানে মানে পদে পদে খুন অপহরণ এরকম নেই, এটা সাইকোলজিক্যাল থ্রিলার। তো সেই হিসেবে আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। সব চরিত্রে অভিনয় করতে গেছে, একটা তো হচ্ছে টিমের অনেকের সাথে আমি প্রথমবার অভিনয় করেছি, পরানন্দার সাথে আমার অভিনয় করার যে সুযোগ ঘটেছে সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। ইমন প্রথমবার অভিনয় করছে এবং সেটা আমাদেরই এই কাজটার মধ্যে, সেটা খুব আনন্দের। এবং আমার পুরো টিমের সাথে কাজ করে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, খুব ভালো। আমার চরিত্র, আমি এখানে একজন মনোবিদ রূপে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম মৃণালিনী এবং যিনি মেইন প্রোটাগনিস্ট তিনি বিপদে পড়ে মৃণালিনীর কাছে আসে এবং সেখান থেকে মৃণালিনী কীভাবে ওকে হেল্প করে সেই নিয়েই এই গল্প। দর্শকদের কাছে এটা কতটা সাড়া ফেলবে বলে মনে হচ্ছে? দেখো, আমার মনে হয় এই 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 ওয়েব সিরিজটার পরতে পরতে এক্সাইটমেন্ট আছে, প্রচুর লোকের মধ্যে প্রশ্ন জাগবে বাঁকে বাঁকে, সুতরাং এটা সকলে দেখুন। আমার সব থেকে বড় কথা, এত মন দিয়ে কাজটা করেছে প্রত্যেকে, এত ডেডিকেশন দিয়ে করেছে, সেটার তো একটা দাম আছেই, তো সেইটা দর্শকরা দেবেন বলে আমার বিশ্বাস। খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে খারাপ হওয়ার তো কথাই নেই, এত ভালো ডিরেক্টর, এত ভালো কো অ্যাক্টার্স, খারাপ হওয়ার কথা না। এবার কি আস্তে আস্তে গান ছেড়ে কি এই দিকে আসার ইচ্ছা হচ্ছে? না, কখনো না। চক্রবর্তী কি মানে সঙ্গীত শিল্পী হিসেবে থাকতে চাই নাকি এইদিকেও এবার অভিনেতা অভিনেত্রী হিসেবেও থাকতে চাই? দেখো, যে কোনো ফর্ম অফ আর্টসের সঙ্গে কনফ্লিক্ট হওয়ার কথা নয়, এটাও একটা একটা আর্ট ফর্ম, আমার গানও একটা আর্ট ফর্ম। তবে গানটা আমার কাছে আমার সব বলতে পারো, আমার আমার মানে যদি কেউ নাও থাকে আমি কিন্তু একমাত্র আমার গানকে সঙ্গে করে নিয়েই পৃথিবী ছেড়ে দেব আর কি। কিন্তু সেটা কথা নয়, বক্তব্য হচ্ছে যে গান হচ্ছে নিজের বাবা মা, নিজের পরিবার, আর এটা অবশ্যই আমার বন্ধু, প্রিয় বন্ধু, সুতরাং কোনোটা ছেড়েই থাকা যায় না। আর যেহেতু কোনো কনফ্লিক্ট নেই আমার গানকে ক্ষতি না করে, যখন যিনি ডাকবেন, আমার যদি মনে হয় যে আমি ওই চরিত্রটা প্লে করতে পারবো, চেষ্টা করবো। দর্শকদের বলবো আপনারা প্লিজ সব চরিত্র দেখুন এবং সকলকে দেখতে বলুন। আমার এটা ওয়েব মানে ওয়েব সিরিজ প্ল্যাটফর্মেই প্রথম কাজ। আমি শুধুমাত্র মিউজিক টিম হিসেবে না, এই গোটাটা যে সাউন্ড ডিজাইন এবং মিক্সিং সেইটা আমি মানে এটা দেখছি, তার মধ্যে মিউজিক করেছে ও এবং মিউজিকের বেশ কিছু পার্টে গিটার পার্টগুলো সমস্ত বাজিয়েছে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো আমি মিকিদার সাথে অফকোর্স আগেও কাজ করেছি, ক্লিকের জন্য প্রথম এক্সপিরিয়েন্স, অফকোর্স মানে খুবই ভালো। এটাও ওয়েব সিরিজে আমার প্রথম কাজ এবং ডেফিনেটলি আলাদা রকমের একটা কাজ, অবশ্যই প্রচণ্ড ভালো লেগেছে এবং দেখি রিলিজের জন্য অপেক্ষায় আছি। অনেকটাই মানে সবাইকে সবাইকে এটা অনেকটাই টাচ করবে, কেন কি একদম আলাদা রকম ব্যাপার হয়েছে আর আমরা ফার্স্ট টাইম এরকম একটা থিমের ওপরে মিউজিক করেছি আর কি। সো লাইক আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ক্লিকের এন্ড থেকে আমাদের এটা ফার্স্ট কাজ আর কি। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আপনাদের কাছে কত দূর পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারি আমরা। পর্বটি সামান্য ভালো লেগে থাকে যদি তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।